বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা বিশ্বের বিভিন্ন দেশের সাথে এবার পাকিস্তানেও। আপনি কি মনে করছেন আপনি ভুল শুনছেন? না, হ্যাঁ আপনি ঠিকই শুনছেন। ঈদ উপলক্ষে বাংলাদেশের পর এবার পাকিস্তানে মুক্তি পেল তুফান। এখন প্রশ্ন হলো, কিভাবে এই তুফান সিনেমা বাংলাদেশ থেকে পাকিস্তানে মুক্তি পাচ্ছে? আসুন জেনে নেই আসল সত্যটা, জেনে নেই সেই প্রক্রিয়া সম্পর্কে নতুন তথ্য। প্রথমে সিনেমাটি আন্তর্জাতিক মুক্তির জন্য বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান যোগাযোগ করেন পাকিস্তানের ফিল্ম বিতরণকারী প্রতিষ্ঠানের সাথে। তারা এই তুফান মুভির ব্যাপক জনপ্রিয়তা ও দর্শক চাহিদার কথা বিবেচনা করে ও দর্শক চাহিদা বিবেচনা করে পাকিস্তানে মুক্তি দিতে অনুমতি দেয়। বাস বুম, পাকিস্তানের প্রেক্ষাগৃহে চলছে তুফান। ভারত পাইরেসি করলেও পাকিস্তান কিন্তু সলিড, কারণ তারা মুসলমান বলে কথা। অবশ্য এখন পাইরেসি করে কোনো লাভ নেই, কারণ তুফান অলরেডি ব্লকবাস্টার। SBI চোরকি আলফায় তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান একসাথে কাজ করে পাকিস্তানের বড় বড় সিনেমা হলগুলোতে সেন্সর করিয়ে বোর্ড থেকে অনুমতি নিয়ে পাকিস্তানের প্রেক্ষাগৃহে এখন অবিচলভাবে চলছে তুফান। আমরা আশা করছি পাকিস্তানের দর্শকরা সিনেমাটি লুফে নেবেন। ধীরে ধীরে শাকিব বস পৃথিবীর সব জায়গায় পৌঁছে যাচ্ছেন।